বিপুল পরিমাণে সরকারি বই চুরি করার অভিযোগে বেলঘরিয়া থানায় পুলিশের হাতে গ্রেফতার হলো দুই যুবক। ধৃত দুই যুবকের নাম আবুল হোসেন ও শেখ হামিদ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বেলঘরিয়া থানা এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতদেরকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘরিয়া থানায় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি ধৃতদের কাছ থেকে কয়েক লক্ষ টাকার সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। ধৃতদেরকে পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বেলঘরিয়া থানায় পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে। বিপুল পরিমাণে সরকারি বই চুরির করার অভিযোগে বেলঘরিয়া থেকে বেলঘরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে দুজন যুবককে গ্রেপ্তার করে। ধৃত দুজনের নাম আবুল হোসেন ও শেখ হামিদ। ধৃতদেরকে শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘরিয়া থানার পুলিশের পক্ষ থেকে। সরকারি বই কোথা থেকে এলো এবং তারা কোথা থেকে পেলেন সেই বিষয়ে আরও বেশি তদন্ত করার জন্য তাদেরকে পুলিশি হেফাজতে পাওয়ার জন্য ব্যারাকপুর আদালতের কাছে আবেদন জানানো হয়েছে বেলঘরিয়া থানার পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রে খবর যে বই পাওয়া গেছে সেই বই সরকারি বই এবং প্রায় 13,500 কপির মতো বই রয়েছে যার দাম কয়েক লক্ষ টাকা। সরকারি বই কিভাবে বাইরে এলো সেই বিষয়েই খতিয়ে দেখা হচ্ছে বেলঘরিয়া থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। অপরদিকে বৃহস্পতিবার গভীর রাতে জগদ্দল থানার অন্তর্গত মুমিনপাড়া এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন যুবককে গ্রেফতার করলো জগদ্দল থানার পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে। ধৃতদেরকে পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে। বৃহস্পতিবার গভীর রাতে জগদ্দল থানার পুলিশ জগদ্দল মোমিনপাড়া এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ডাকাতি করার জন্য জিনিস ব্যবহার যেগুলো হয় সেগুলি উদ্ধার করা হয়েছে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।